আসসালামু আলাইকুম এক বুজর্গ কাঁদছে কেন একদিন রাসুল সাল্লিয় সাল্লাম মিম্বরে বসে এমনভাবে ভাষণ দিচ্ছিলেন যেন তিনি বিদায়ী ভাষণ দিচ্ছেন তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে এক পর্যায়ে রাসুল সাল আলিয়াসাল্লাম বললেন আল্লাহ তার এক বান্দাকে সুযোগ দিয়েছিলেন সে কি দুনিয়া বেছে নেবে নাকি আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করবে সেদিন সে আল্লাহর কাছে যা আছে তাই বেছে নিয়েছিল এ কথা শুনে হযরত আবুবকর রাজি আল্লাহু আনহুর চোখ সিক্ত হয়ে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ রাসুল আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক আবুবক রাজি আল্লাহু আনহুর এমন অবস্থা দেখে উপস্থিত লোকেরা বলতে লাগ আবু বকরের কি হলো রাসুল তো আল্লাহর এক বান্দার ব্যাপারে বলছেন যে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাত উভয়টির যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন কিন্তু আল্লাহর সেই সৌভাগ্যবান বান্দা দুনিয়ার পরিবর্তে আখেরাত বেছে নিয়েছিলেন তো এখানে আবু বকরের সম্পর্ক কী তিনি এভাবে কাঁদছেন কেন তবে মানুষের এ ধারণা ছিল যে উপস্থিত লোকদের মাঝে আবু বকর সবচেয়ে জ্ঞানী তিনি হয়তো রাসুল সালু আলিউলামের উল্লেখিত ভাষণের মর্ম বুঝতে পেরেছেন তিনি হয়তো বুঝতে পেরেছেন যে আল্লাহ যাকে দুনিয়া ও আখেরাত তথা আল্লাহকে বেছে নেওয়ার ইখতিয়ার দিয়েছিলেন তিনি আর কেউ নন বরং তিনি আমাদের প্রিয় নবী সাল্লু আলহাম যিনি দুনিয়ার পরিবর্তে আল্লাহকে বেছে নিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছেন আর এটা বুঝতে পেরে হয়তো আবু বকর কাছে এ ঘটনার কিছুদিন পরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী ও এ দুনিয়া ছেড়ে চলে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু